স্কুলের নাম আমরা প্রশিক্ষণ দিয়ে দিই, প্রশিক্ষণ হিসাবে প্রশিক্ষণার্থী হিসাবে আমরা দিই, যাতে বিআরটিএ যা পরীক্ষা দিবে পরীক্ষাতে পাশ করতে দক্ষ চালকদের জন্য আপনি কী কী দেখিয়েছেন? দক্ষ চালকের জন্য আমাদের ডিটিসি আছে, বাস আছে, ট্রাক আছে, আপনার মাইক্রোবাস আছে, প্রাইভেট কার আছে, সব কিছু ট্রেনিং দেওয়া হয়। কীরকম ট্রেনিং দেন? ট্রেনিং এখানে একদম প্রাথমিক থেকে শুরু করে একদম ট্রাক যে যেটা ট্রেনিং নিতে চায়, যাতে রোডে উঠলে আপনার সিমুলেটর ট্রেনিং আছে, তারপর বসার পর ট্রেনিং আছে, থিওরিক্যাল ট্রেনিং আছে, যাতে সে রোডে সুস্থভাবে রোড আইন মেনে চলে, শৃঙ্খলা মেনে চলে সে গাড়িটা চলাইতে পারে। কারণ একজন শৃঙ্খলা যদি রোড শৃঙ্খলা যদি না জানে, তাহলে সে তো গাড়িতে রাস্তায় চলাইতে পারবে না। কারণ তাকে কখন সাইড দিতে হবে, কোন লেনে একটা লেন থেকে একটা লেন পরিবর্তন করতে গেলে তাকে সিগন্যাল দিতে হবে, এই সিগন্যালগুলো তাকে জানতে হবে। না জানা পর্যন্ত তো সে একটা সুস্থভাবে ড্রাইভিং করতে পারবে না, এবং ড্রাইভিং করতে গেলে আরও কিছু তাদের কৌশল জানতে হবে, যে কৌশলগুলো ডিটিসি শিখিয়ে দিয়ে আসছে। আর বাংলাদেশে আমি ড্রাইভার্স ট্রেনিং করছেন, বাংলাদেশে আপনারা তো শুনছেন, আপনারা সাংবাদিক হিসাবে আপনারা ভালো জানেন যে কতজন দরকার প্রয়োজন। পরীক্ষা দিয়ে পাশ করতে পারে কতজন পাশ করছে আপনাদের আমাদের এখান থেকে? যারা আমরা ট্রেনিং করাইছি প্রফেশনাল ডে ড্রাইভার আনুমানিক মনে করেন এইটা 1200 থেকে আমাদের বিআরটি, তো বিআরটি কতজন পাস করেছে সেটা না, আমাদের কাছ থেকে ট্রেনিং করার পর বিআরটি যা পাস করে লাইসেন্স পাচ্ছে, আমরা ট্রেনিং পাস করবো আমাদের কাউন্টটা, বিআরটি কাউন্ট করবে না কতজন পাস করবে। এসপিএন বাংলা টিভির পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ।